আরে প্রথমা, আমরা চলে আসলাম শ্রীভূমি ঠাকুর দর্শন করতে। দেখো এখনো কিন্তু বেশ ভিড় আছে। এটা তিরুপতির মন্দির করেছে, সুন্দর। এই যে সামনে তিরুপতি ঠাকুরের মূর্তি রয়েছে, শ্রীভূমি ঠাকুর বরাবরই সুন্দর হয়, ঝাড়টাও খুব সুন্দর। ভেতরটা খুব সুন্দর, এই যে পুরো তিরুপতি মন্দিরটা না এরকম পুরো গোল্ডেন ভেতরটা, বাইরেটাও আমি তো দেখেছি, দেখে বাইরেটাও। খুব সুন্দর, দারুণ।